শিশু চুরির ঘটনায় ধৃত আটজনকে জিজ্ঞাসাবাদের জন্য শনিবার পতিরাম থানা এলেন জেলা পুলিশ সুপার রাহুল দে সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। প্রসঙ্গত গোপন সূত্রে খবর পেয়ে সারোগেসি আইন ও শিশু বিক্রির অভিযোগে গত 10 এপ্রিল দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার পুলিশ পতিরাম রোলার মোড় থেকে শোভন সর্দার ও পিঙ্কি মান্না নামের দুজনকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে সন্ধান মেলে আরও বেশ কয়েকজনের। বৃহস্পতিবার রাতে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে 6 জনকে গ্রেফতার করে পুলিশ। 6 জনের মধ্যে 5 জনই মহিলা, ধৃতদের বাড়ি কলকাতা সংলগ্ন এলাকায়। পাশাপাশি শিশু কেনার অপরাধে অজয় কুমার শর্মা ও মিশু শর্মা নামের হাওড়ার এক দম্পতিকেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। অন্যদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ 1 মাসের একটি শিশুকে উদ্ধার করেছে, তাকে জেলার হিলির একটি হোমে রাখা হয়েছে। ধৃত 6 জনকে শুক্রবার বালুরঘাট জেলা আদালতে তোলা হয়। অন্যদিকে শনিবার জেলা পুলিশ সুপার সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরা আসেন পতিরাম থানায় ধৃতদের জিজ্ঞাসাবাদের জন্য। পাশাপাশি ঘটনার রিপোর্ট নিতে থানায় এসেছে সিআইডির একটি টিমও। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও বেশ কয়েকজনের নাম পাওয়া গিয়েছে বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। আসলে বেসিক্যালি তো পতিরাম রাজনৈতিক এবং সামাজিক দিক থেকে খুব শান্তিপূর্ণ এলাকা, বরাবরই এখানে খুব শান্তি বিরাজ করে। এবং আমাদের কাছে যেটা অবাক লাগলো যে এইরকম একটা বিশাল একটা পাচার চক্র যেটা পতিরামে এসে ঘটলো, এইটা আমাদের কাছে অশনি সংকেত মনে হচ্ছে। কিন্তু পুলিশ যে তৎপরতার সাথে, প্রশাসন যে তৎপরতার সাথে বিষয়টাকে উদ্ধার করেছে আমরা খুশি। তার সঙ্গে আমাদের একটা অশনি সংকেত যেটা আমাদের মনে ভয় লাগছে যে এত বড় একটা পাচার চক্র আমাদের মনে ইন্টারন্যাশনালও যোগাযোগ থাকতে পারে, সেইটা আরেকটু বিস্তারিতভাবে আরেকটু খুঁটিনাটিভাবে এটা আরও মনে হয় তদন্ত করা উচিত। প্রতিরাম থানা পুলিশের সাফল্য কতখানি মনে করছেন? প্রচুর সাফল্য, মাত্র 1 বছর হলো থানা গঠন হওয়ার পরে বড় বড় কয়েকটা সাফল্য অবশ্যই। আমার যতটা ধারণা আমাদের এই জেলাটা শান্তিপ্রিয় একদম জেলা, এখানে কোনো ঝুটঝামেলা নেই, বা আমাদের এই যে অঞ্চল এটা তো কোনো রকম একদম পুরো শান্তি এলাকা। আমার মনে হয় ওনারা বেছে নিয়েছে যে এখানে করলে হয়তো কেউ জানবে না, বা ফাঁকা জায়গায় ডিস্টেন্সটাও অনেক আমার মনে হয়। আর আমি সবার প্রথমে যারা এটা করেছে, আর আমাদের নতুন থানা হিসাবে, আমাদের পতিরামে তো নতুন থানা সবে 1 বছর হয়েছে, আমি থানাকে ধন্যবাদ দেবো, যিনি আমাদের থানার আধিকারিক তাকে ধন্যবাদ দেবো যে এত বড় একটা পাচার চক্র, সে যেখানকারই হোক বা এখানে করুক তাকে ফার্স্ট ধরেছে। আমি চাইবো আমরা পতিরামের লোকাল হিসাবে দাবি রাখবো যে এটার আসল তথ্যটা যেন প্রশাসনিক দিক থেকে ভালো করে তদন্ত করে, যদিও আমার অনেকেই বলছে যে পতিরামে করছে কেন, পতিরামে বেছে নিল কেন, যদিও আমাদের এই জেলার কেউ থাকে আমরা অবশ্যই লোকাল হিসাবে, আমাদের এই জেলার হিসাবে আমি বলবো আমাদের পুলিশ প্রশাসনকে তদন্ত করে দেখে। আরসিটিভি সংবাদ, পতিরাম।